আসসালামু আলাইকুম ফেজদা বিপুল, সকলকে স্বাগতম। আমরা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আছি। এখানে মানে ছাত্রদল এবং ছাত্রলীগের মুখোমুখি অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ছাত্রদল এবং ছাত্রলীগ কিন্তু এই মুহূর্তে মধুর ক্যান্টিনে কিন্তু তারা মুখোমুখি অবস্থান করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেখতে পাচ্ছেন, আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সামনে, ডাকসুর সামনে। এখানে ছাত্রলীগ অবস্থান করছেন, ছাত্রলীগ অবস্থান করছেন, বলতে পারি না। হ্যাঁ, আপনি কোন দিকে আছেন? আছেন, আমরা এই মুহূর্তে দেখার চেষ্টা করছি। জায়গাটি আমরা এই মুহূর্তে সাথে যাচ্ছি। এখানে ছাত্রলীগের কিন্তু তারা মধুর ক্যান্টিন থেকে মিছিল নিয়ে বের হচ্ছে। এই ছাত্রদল কোথায় আছে বলতে পারেন? আসছে আসছে ছাত্র অবস্থান সহ অবস্থান করার একটা বিষয় দেখা যাচ্ছে। আপনারা যারা লাইভটি দেখছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যারাই দেখছেন সবাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় হলের শিক্ষার্থী। আমরা এই মুহূর্তে কলা ভবনের সামনে আসছি। অবশ্যই শেয়ার করবেন। আমরা একদমই ফ্রন্টে চলে এসেছি। তারা এই মুহূর্তে কিন্তু তারা এখান থেকে বিসি সত্তর যাবেন, ছাত্রলীগের নেতৃবৃন্দুরা।
দর্শক, আমরা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে আছি। এখানে সাধারণ শিক্ষক ছাত্রলীগের নেতৃত্বে কিন্তু শিক্ষার্থীদের নানাবিধ সংকট নিরসনের জন্য তারা কিন্তু এই মুহূর্তে মিছিল নিয়ে কিন্তু বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছেন। আমরা জানি যে ছাত্র দলও কিন্তু অপেক্ষা করছেন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিশেষত্ব দিয়ে রাখছি। সাধারণ শিক্ষার্থী নানাবিধ সংকট নিরসনে আন্তর্জাতিক মানসম্মত 21 শতকের যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য গবেষণা ঢাকা বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের জন্য উপাচার্যর প্রতি স্মারকলিপি প্রদান করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আপনারা দেখছেন মুহূর্তে জয় লেখকের সামনাসামনি চলে যাচ্ছি, তাদেরকে দেখাচ্ছি তাদের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এবং ছাত্রলীগের নেতৃমন্ত্রীরা কিন্তু এখানে
সুযোগে স্মারকলিপি প্রদান করার জন্য উপাচার্যের অনুষ্ঠানে এসেছেন। আপনারা যারা লাইভটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন। ছাত্রলীগের যে নেতা কর্মীরা সাদ্দাম সঞ্জিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সেক্রেটারি তাদের দুজনের নেতৃত্বে কিন্তু তারা আবার মিছিল নিয়ে যাচ্ছেন। বাংলা ছাত্রলীগের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা